हेलो एवरीबॉडी, वेलकम बैक टू माय चैनल। आजकेर ए वीडियोते थाकछे आरो एकटी गुरुत्वपूर्ण विषय, जेटा होच्छे उच्च माध्यमिक परीक्षा खूब सामने ही आसते चलेछे एवं सेई परीक्षार एकटा गुरुत्वपूर्ण टपिक होच्छे राइटिंग सेक्शन। एवं ए राइटिंग सेक्शनेर मध्ये रिपोर्ट राइटिंग एर संगे संगे आरो एकटा गुरुत्वपूर्ण टपिक होच्छे लेटर राइटिंग। जदि रिपोर्ट राइटिंग लिखते असुविधा हय सेक्षेत्रे लेटर राइटिंग तोमरा चेष्टा करते पारो। मने राखो जे कोनो एकटा राइटिंग लिखते हबे हय रिपोर्ट नाले लेटर नाले प्रेसिज। তার রিপোর্ট রাইটিং এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়েছি, আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2023 এর লেটার রাইটিং সাজেশন। অর্থাৎ যে কটা লেটার এই মুহূর্তে বিভিন্ন টেস্ট পেপার বা বিভিন্ন প্র্যাকটিস বইয়ের মধ্যে ঘোরাঘুরি করছে, তার মধ্যে থেকে বেছে নেওয়া 7 থেকে 8 খানা মোস্ট ইম্পর্ট্যান্ট লেটার আজকের এই ভিডিওতে থাকছে। এবং এইগুলোর থেকেই তুমি পেয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটা কমন লেটার। তাই এই ভিডিওটিকে তোমরা কমপ্লিট দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিংক তোমরা সরাসরি পেতে পারো। তো চলো আমরা দেখে নিই কী কী রয়েছে আমাদের উচ্চ মাধ্যমিক 2023 ইংলিশ লেটার রাইটিং সাজেশনের মধ্যে। নাম্বার ওয়ান যে লেটার রাইটিংটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা, টু, এগুলো সবই দেওয়া হবে। আমি গোটাটাকে লিখিনি, খুব সংক্ষিপ্তভাবে লিখেছি, নাহলে এই গোটা এই বোর্ডের মধ্যে সমস্ত ধরানো সম্ভব নয়। টু দ্য ওসি, ওসি মানে হচ্ছে অফিসার ইন চার্জ, এটা হচ্ছে পুলিশ স্টেশন, লোকাল যে পুলিশ স্টেশন হয় সেই পুলিশ স্টেশনের যিনি অফিসার ইন চার্জ তাকে উদ্দেশ্য করে চিঠি লেখা। কিসের জন্যে? লস অফ এমপি, এমপি কথাটার মানে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা মার্কশিট এবং অন্যান্য যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমার হয়তো একটা ফাইলে ছিল, তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে পড়ে গেছে, সেইগুলোর লস হয়েছে। এবার এই লসটা যে হয়েছে তোমাদের এগুলো দরকার, তো সেইগুলোকে ফিরে পেতে গেলে, ডুপ্লিকেট পেতে গেলে তোমাকে সেইগুলো হারিয়েছে বলে প্রথমে একটা জেনারেল ডায়েরি করতে হয় পুলিশ স্টেশনে। তো সেই পুলিশ স্টেশনে যে জেনারেল ডায়েরিটা করবে সেটাই তুমি কী লিখবে, কীভাবে লিখবে, সেই মানে লস অফ মার্কশিট অ্যান্ড আদার ডকুমেন্টস নিয়ে ওসিকে চিঠি লেখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে। তাই এইটা হচ্ছে আমাদের এক নম্বর লেটার রাইটিং সাজেশনের ফার্স্ট যে লেটার সেটা হচ্ছে টু দ্য ওসি ফর লস অফ মার্কশিট অ্যান্ড আদার ডকুমেন্টস মাধ্যমিক পরীক্ষার। এরপর আসছি আমরা 2 নম্বরে, টু দ্য এডিটার, এডিটারকে চিঠি লিখছি কিসের জন্যে? না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আজকের দিনে, না অ্যাক্সিডেন্টস কজ ফর টকিং ওভার স্মার্টফোনস হোয়াইল ক্রসিং রোড, অর্থাৎ রাস্তা পার করার সময় স্মার্টফোনে কথা বলা, এইটা আজকের দিনে একটা বড় একটা ডেঞ্জার হয়ে দাঁড়িয়েছে। বা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এটাকে এইভাবেও দেওয়া হয়েছে, হার্মফুল এফেক্টস অফ স্মার্টফোনস, এই নামেও কিন্তু এই লেটার রাইটিংটা আছে। অর্থাৎ তুমি এইটা দিয়েও করতে পারো, সেটা তোমার স্মার্ট হার্মফুল এফেক্টস অফ স্মার্টফোনেও কিন্তু কাজে লেগে যাবে। তাই রাস্তায় চলতে চলতে ছেলেমেয়েরা যেভাবে, বা আজকের দিনে অনেক বয়স্ক মানুষেরা যেভাবে স্মার্টফোনে কথা বলায় ব্যস্ত হয়ে যাচ্ছেন, বা রেললাইন ক্রসিংয়ের সময় যেভাবে ব্যস্ত হয়ে যাচ্ছেন, তাতে করে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট ঘটছে, প্রাণহানির ঘটনা ঘটছে। তো সেই দিকে মাথায় রেখে আজকের দিনে এই লেটার রাইটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হচ্ছে। নেক্সট নাম্বার 3, এখানে বলা হয়েছে টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার, ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি লিখছি কিসের জন্যে? না ফর এডুকেশনাল লোন, অর্থাৎ তুমি উচ্চশিক্ষার জন্য লোন নেবে। আজকের দিনে যেহেতু স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়ে গেছে, সুতরাং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করবার জন্যে তোমাকে ওই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তো লোনই পাওয়া যায়, তো সেইটার জন্য তোমাকে ব্যাঙ্ক ম্যানেজারকে অ্যাপ্লাই করতে হবে। তো সেইটা কীভাবে করবে সেই নিয়ে একটা চিঠি, ফর এডুকেশনাল লোন, তার জন্য ব্যাঙ্ক ম্যানেজারকে তুমি একটা চিঠি লিখবে। এরপর থাকছে নাম্বার 4, টু দ্য এডিটার, এটা কিসের জন্য? না অ্যাবাউট রেলিভেন্স অফ অনলাইন কোচিং, আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অনলাইন কোচিং। আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে করোনার সময় অনলাইন কোচিং জিনিসটার বারবারন্ত তৈরি হয়েছে, সেটা কতটা প্রাসঙ্গিকতা আছে, সত্যি কি প্রয়োজন নাকি এটা অপ্রয়োজনীয়, সেই বিষয় নিয়ে তুমি লিখছো এডিটারকে একটা চিঠি তোমার মতামত জানিয়ে। এরপরে থাকছে 5 নম্বর, এগুলো খুব ট্র্যাডিশনাল টাইপের আছে, টু দ্য সাপ্লায়ার, অর্থাৎ যে সাপ্লাই করছে বা মার্কেটিং এক্সিকিউটিভ, ইএক্সি মানে হচ্ছে এক্সিকিউটিভ, এদেরকে তুমি চিঠি লিখছো। এটা হচ্ছে বিজনেস লেটারের মধ্যে পড়ছে, এর আগেরগুলো অফিসিয়াল, সবই অফিসিয়াল, কিন্তু এটা ক্যাটাগরিক্যালি এটাকে বিজনেস লেটারে আমরা ফেলছি। ফর ডিলেড ডেলিভারি অফ গুডস, অর্থাৎ কোনো দোকানদার
কোনো কোম্পানিকে কোনো সাপ্লায়ারকে বা কোনো মার্কেটিং এক্সিকিউটিভকে কোনো কোম্পানি মার্কেটিং এক্সিকিউটিভকে টাকা পাঠিয়েছে, ধরে রাখো কোনো পেনের কোম্পানিকে, আমি একটা পেনের দোকানদার, আমি সেলো কোম্পানিকে পাঠিয়েছি টাকা যে আমাকে 1000 সেট পেন দরকার, কিন্তু জিনিসটা এখনও পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। সেইটার জন্যে আমি কোম্পানিকে চিঠি লিখছি যে কেন আমার প্রোডাক্টটা এলো না, আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে, এই জানিয়ে যে চিঠি লেখা সেটাকে আমরা বলছি ডিলেড ডেলিভারি অফ গুডস। তো এইটা নিয়ে তোমরা মার্কেটিং এক্সিকিউটিভ বা সাপ্লায়ার চিঠি লিখতে পারো, এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস লেটার, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর থাকছে আমাদের 6 নম্বরে, টু এ কোম্পানি অর এ শপ ওনার, অর্থাৎ কোনো দোকানদারকে বা কোনো কোম্পানিকে তুমি চিঠি লিখছো ফর ডিফেক্টিভ প্রোডাক্ট এবং তার কাছ থেকে তুমি রিফান্ড বা রিপ্লেসমেন্ট চাইছো। ধরে নাও তুমি তোমার স্কুলের জন্যে, তুমি হয়তো তোমার স্কুলের স্পোর্টস ক্যাপ্টেন, তো স্কুলের জন্য তুমি হয়তো কিছু স্পোর্টস ইকুইপমেন্ট কিনেছো, ব্যাট বল কিনে থাকতে পারো বা ব্যাডমিন্টন র্যাকেট কিনে থাকতে পারো, টেবিল টেনিসের ব্যাট কিনে থাকতে পারো, এই ধরনের বেশ কিছু কিছু জিনিস তুমি কিনেছো। কেনার পর দেখা যাচ্ছে সেইগুলো যখন তোমরা ওপেন করছো দেখা যাচ্ছে তার মধ্যে বেশ কিছু ডিফেক্ট রয়েছে, ব্যাগটা হয়তো ভাঙা আছে, একটু ফাটা আছে, এটসেট্রা। তো সেইগুলো যাতে, এবার ধরো খারাপ জিনিস নিয়ে কী হবে, কাজ তো হবে না, তো সেইগুলোকে যাতে হয় পাল্টে দিতে হবে, রিপ্লেস করে দিতে হবে, আর না হলে ব্যাট ফেরত নিয়ে আমাকে টাকাটা ফেরত দিয়ে দিন, এই শর্ত দিয়ে কোম্পানি বা দোকানদারকে তুমি চিঠি লিখছো, এই ধরনের একটা লেটার কিন্তু অবশ্যই তৈরি করতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র ডিফেক্টিভ প্রোডাক্ট, খেলার আইটেমের কথা বললাম, টিভি সেটও হতে পারে, কম্পিউটার হতে পারে, এনি কাইন্ড অফ থিংস হতে পারে। নেক্সট আসছি আমরা 7 নম্বরে, টু দ্য এডিটরকে চিঠি লিখছি অ্যাবাউট আনহেলদি ফুড আইটেমস সোল্ড অ্যারাউন্ড স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল বা অফ ওয়েস্ট বেঙ্গল। তার মানে এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা গত বছরে পরীক্ষায় পড়েছিল অ্যাজ এ তোমার রিপোর্ট হিসাবে, তো যেহেতু গত বছরে রিপোর্ট পড়েছে এই বছরে এটা লেটার না পড়ার কোনো কারণ নেই, সেই জন্য এটাকে রেখেছি যে স্কুলের চারপাশে আমরা দেখেছি অনেক ধরনের খাবার বিক্রি হয়, খোলা খাবার বিক্রি হয়, ফুচকা, আচার, কাটা ফল ইত্যাদি টাইপের, সেগুলো কিন্তু মোটেই কোনোটা হেলদি নয় আমরা মনে করি তাই। তো সেই হিসাবে এইগুলো এর ফলে ছাত্রদের হেলথের যে ক্ষতি হচ্ছে সেই বিষয়ে জানিয়ে এই এডিটরকে চিঠি লেখা, যাতে করে এই ধরনের জিনিসগুলোকে বন্ধ করা যায়, সেই নিয়ে আমরা এডিটরকে চিঠি লিখবো, এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এবং লাস্ট টপিক যেটা আমরা মনে করছি, টু দ্য এডিটর, এটা একটা চিরকালীন টপিক, মানে আমরা যে সময় পড়েছি সেই সময় ছিল, এখনকার সময় এটা সাজেস্টিভ থাকবে এবং আজ থেকে 10 বছর পরেও এটা থাকবে, যেটা হচ্ছে অ্যাবাউট প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল কমোডিটিস, অর্থাৎ অত্যন্ত যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেভাবে দাম বেড়ে চলেছে, হতে পারে সেটা আমাদের পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, যেগুলো ভেজিটেবলস হতে পারে, এ ডাল হতে পারে, তেল হতে, মাস্টার্ড অয়েল হতে পারে, যেভাবে বেড়ে চলেছে সেই বিষয়ে জানিয়ে, তাতে করে আমাদের অত্যন্ত অসুবিধা হচ্ছে, রান্নার গ্যাসের দাম অনেক বেড়ে গেছে, তো এইসব জিনিসগুলো যেভাবে বেড়ে চলেছে তাতে করে মানে যারা সাধারণ নাগরিক তারা কষ্টে আছেন, এই বিষয়ে জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে আমরা এডিটরকে চিঠি লিখতে পারি যে আমাদের যেভাবে দাম বাড়ছে সেই দামের উপর কন্ট্রোল করা হোক। এইখানেও কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে আমাদের মার্কস ডিভিশন থেকে 2+8 2 নম্বর থাকে ফর্মের জন্যে, অর্থাৎ লেটার রাইটিংয়ের যে ফর্ম কাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে, একটা গ্রিটিংস থাকবে, স্যালুটেশন থাকবে, বডি থাকছে এবং তারপরে একটা সাবস্ক্রিপশন থাকবে এবং তার তলাতে একটা লিখছে তার ফুল নাম থাকবে এবং লেফট সাইডে কোন ডেটে লেখা হচ্ছে এবং কোন প্লেস থেকে লেখা হচ্ছে সেইটা থাকতে হবে, এইটা হচ্ছে ফর্ম। এবং বাকি 8 নম্বর থাকছে আমার বডির জন্য, অর্থাৎ চিঠিতে যে ম্যাটারটাকে তুমি কীভাবে লিখছো, একটা ইন্ট্রোডাকশান দিচ্ছ এবং তারপরে লজিক্যালি কীভাবে পরপর পরপর বিষয়বস্তুর ভেতরে ঢুকছো এবং সেটাকে একটা কনক্লুশনের দিকে নিয়ে আসছে, এই সমস্ত কিছু দেখা হবে। তো এই 2+8 এই ডিভিশনে কিন্তু মার্কসটা দেওয়া হয়। তো এই ছিল আমাদের 2023 ইংলিশের লেটার রাইটিং সাজেশন। তোমরা যদি এই 8 ধরনের লেটার রাইটিংকে তৈরি করে যাও, আমার বিশ্বাস এইখান থেকেই তোমরা একটা লেটার কিন্তু অবশ্যই কমন পাবে এবং তার সঙ্গে যেরকম বললাম ফর্ম এবং যে স্ট্রাকচার এইটা যদি ম্যাটারটাকে মাথায় রাখো অবশ্যই এখান থেকে তোমরা ভালো নাম্বার স্কোর করতে পারবে। তাই এই লেটারগুলোকে তোমরা তৈরি করে নিও, তোমরা যদি চাও আমাকে এই ভিডিওর কমেন্টে জানিও, তাহলে এই লেটারগুলোর উপরে একটা ভিডিও আমি তোমাদেরকে করে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই লেটার অ্যান্সারগুলো পেয়ে যাবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।